আপনি কিছু ব্যবস্থা করুন। ম্যাডাম বললো তোমরা প্যানিক করো না, আমি সুপারের সাথে কথা বলেছি, এইরকম কোন ইনফেক্টেড পেশেন্ট হাওড়া হসপিটালে আসতেই পারে না, তাই তোমরা একটু পজাসলি মেনটেন করো, কাজ করো, কোনো কিছু ব্যাপার নেই, একটা গ্লাভস করো, আদারওয়াইজ আর কোনো কিছু পিপিই দেয় না। পেশেন্টটাকে সঙ্গে সঙ্গে চেস্ট এক্সরে ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে, এক্সরে ডিপার্টমেন্টে থেকে এক্সরে করিয়ে পেশেন্টটা যখন গেছে সমস্ত ইনভেস্টিগেশন তার সাথে মিলেছে, আমরা আবার ম্যাডামকে ফোন করি, ম্যাডাম এইরকম ক্রাইটেরিয়া, আমাদের কিন্তু খুব ভয় লাগছে, আপনি কিছু একটা করুন। ম্যাডাম এখানে প্রেজেন্ট, একবারও ওয়ার্ডে যায়নি, এই অবস্থায় আমাকে আবার বললো তোমাদের কিচ্ছু হবে না, তোমরা একটা পিপিই নিয়ে কি আর স্যাটিসফ্যাকশন পাবে, তোমরা ওইভাবেই কাজ করো, কোনো কিছু ব্যাপার নেই। সুপার সারের থেকে কিছু কিছু আর বেশি কিছু জানবে ততক্ষণ পর্যন্ত পেশেন্টটা জেনারেল ওয়ার্ডে পুরো ওপেন ছিল, তার সাথে আরো 30টা পেশেন্ট ছিল ওখানে, এবং এরকম মারা গেছে, মারা গেল এরপর হাসপাতাল কর্তৃপক্ষ কি করলো, কোন স্যানিটাইজেশনের ব্যবস্থা, পেশেন্টগুলো রাখ করে এই মুহূর্তে আপনারা দীর্ঘদিন প্রত্যেকে আপনাদেরকে সবাইকে সন্দেশ জানাই, আপনারা সবাই এই পরিষেবার সঙ্গে যুক্ত, আপনারা এই গোটা বিষয়টি জানিয়েছিলেন, জানানোর পরে যেই ওয়ার্ডগুলোতে ভর্তি ছিল, যেই সিসিউতে ভর্তি ছিল, সেখানকার পেশেন্টদেরকে কোন রকম ভাবে কোয়ারেন্টাইনে কালকে রাত্রে আপনারা কিভাবে জানতে পারলেন যে পজিটিভ হয়েছে পেশেন্ট, যে পেশেন্ট মারা গেছে, ভাইবালি ভাইফোন কিভাবে কি হলো একটু সত্যি বলুন, সঠিক কি বললেন উনি, এই মুহূর্তে পেশেন্ট কোথায় রয়েছে, এই মুহূর্তে বডি শিশুতেই আছে, কি অবস্থায় আছে বডি, এই সকাল 8টার সময় আমাদের হসপিটাল সুপার এসে ডোম নিয়ে এসে অ্যাসিস্ট্যান্ট সুপার উইথ এসে COVID-19 কোন ডেড বডি যেভাবে র‍্যাপ করা হয়, সেভাবে র‍্যাপ করা হয়েছে, ওইভাবে র‍্যাপ করে এখন বডি রাখা হয়েছে, এবং বাড়ি সেটা সকাল 8টার সময়, এবং রাত্রিবেলা আমরা যখন ঘটনা জানতে পারি তখন আমাদের SSKM থেকে জানায় স্বাস্থ্য ভবনে আমরা রিপোর্ট পজিটিভ পাঠিয়ে দিয়েছি, আপনারা ইয়ে করে রাখুন, পেশেন্টকে আইসোলেশন করে রাখুন, তখন কিন্তু আমরা সুপারকে জানাই, যতক্ষণ না পুরো হসপিটাল প্রপারলি স্যানিটাইজ হচ্ছে আমরা কেউ ডিউটি করবো না, লকডাউন করবো, আসছে না আমাদের।